হ্যালো। হঠাৎ তপনের ফোন। প্রদীপদা, একটা নতুন জায়গায় যাবে নাকি? বেরিয়ে পড়লাম আমরা তিনজনে, আমি, তপন এবং শুভ। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে তিস্তা নদীর পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। সিংথামে আমাদের গাড়ি পরিবর্তন করতে হলো এবং পৌঁছে গেলাম উত্তর সিকিমের মঙ্গনে। মঙ্গনে পৌঁছে দেখি পূর্ব পরিকল্পনা অনুযায়ী হুন্ডাই কোম্পানির ইয়ন কার নিয়ে আমাদের নেবার জন্য ড্রাইভার অপেক্ষা করছে। আমাদের গন্তব্যস্থল হলো জঙ্গু। এই গ্রামে প্রবেশ করবার জন্য পারমিটের প্রয়োজন। আমাদের হোস্ট মিস্টার দুবদেন লেপচা আগে থেকেই আমাদের জন্য পারমিট বানিয়ে রেখেছিল। গাড়ি এসে থেমেছে চেকপোস্টে পারমিট চেক করবার জন্য। চেকিংয়ের জন্য দেরি হলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার এক সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম। নদীর উপর পাশাপাশি দুটো ব্রিজ, তার মধ্যে একটা পরিত্যক্ত। এই ব্রিজ পেরিয়েই 20 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। কিছুটা পথ যাবার পর খারাপ রাস্তার জন্য ইয়ন গাড়িটি আমাদের নিয়ে যেতে পারল না। বাকি পথ গেলাম বোলেরো গাড়ি করে। পৌঁছালাম জঙ্গু গ্রামের তিংবঙ্গে। এখানেই, এই বাড়িতেই আমরা 3 দিন থাকব। জঙ্গু গ্রামে কোনো হোটেল নেই। এই ফ্যামিলির সাথেই আমাদের এই বাড়িতেই থাকতে হবে। ইনি হলেন দুবদেন লেপচা, বাড়ির মালিক। ইনার সাথেই আমি এখানে আসার জন্য কন্ট্যাক্ট করি। সারাদিনের ক্লান্তিতে রাত্রিতে আমাদের ভালোই ঘুম হলো। পরের দিনের সকালে দেখি জঙ্গলের মাথার উপর দিয়ে সূর্য উঠছে। বাড়ির ছাদে উঠে চারিপাশটা একবার ভালোভাবে দেখতে লাগলাম। গুটি কয়েক ঘর নিয়ে ছোট্ট গ্রাম এই তিংবঙ্গ। চাকচুম সাদে কা বিক্রম লাজকে।
চাঁদের সিয়াসা। সুন্দর এই প্রকৃতির মধ্যেই আমাদের থাকবার জায়গা। হঠাৎ বাড়ির একটা ছোট্ট মেয়ে এসে আমাকে ডেকে নিয়ে গেল। পুরোহিত এসেছে পুজো করতে। জানতে পারলাম পুরোহিতের বয়স 80। বাড়ির মঙ্গলের জন্যই এই পুজোর ব্যবস্থা। এবার কিন্তু আমাদের গ্রাম ঘুরে দেখার পালা। প্রথমেই আমরা উপরে এসে উপস্থিত হলাম নিকটবর্তী গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলে। বনের মধ্য দিয়ে ট্রেক করা এবার শুরু হলো। অনেকটা উঁচুতে এসে এক বুদ্ধিস্ট গুম্ফার সামনে উপস্থিত হলাম। এই জঙ্গু গ্রামে থাকবার জন্য একমাত্র লেপচা জাতিরই অনুমতি মেলে, তাই এই গ্রামে প্রবেশ করবার জন্য পারমিটের প্রয়োজন হয়। অনুমান করা হয় লেপচা কথাটির নেপালি শব্দ লেপচে শব্দের অপভ্রংশ রূপ, যার অর্থ হল যারা অস্পষ্ট উচ্চারণ করে। স্বাধীন শান্তিপ্রিয় আদিম অধিবাসী হলো এই লেপচারা। এরা পাহাড় জঙ্গল এবং নদীর প্রকৃত বন্ধু। পাহাড় এবং জঙ্গল পরিবেষ্টিত হয়ে এককভাবে জীবন ধারণ করতে এরা বেশি পছন্দ করে। এদের সভ্যতা গড়ে উঠেছে প্রাচীন সাম্যবাদ নীতিতে, যার মূল ভিত্তি হলো বণ্টন ও সমতা।
জঙ্গল এবং পাহাড়ের মধ্য দিয়েই আমাদের পথ। মাঝে মাঝে দুই একটা সাপও পেরোতে হচ্ছে। প্রবেশ করলাম স্নেক ফ্লাওয়ারের জঙ্গলে। মতঞ্চে আরে কায়ুসা তার বরনক। এবার আমাদের রাস্তা চলেছে এলাচি গাছের মধ্য দিয়ে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, সিকিমকে বলা হতো কার্ডামম ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা ভারতের এলাচের রাজধানী। জঙ্গল ও পাহাড়ের মধ্যে ঘুরে বেড়াতে এবং প্রকৃতির বরপত্র রূপে নিজেদের পরিচয় দিতে লেপচারা আনন্দিত হয়। মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে এরা মাতৃরূপে পূজা করে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেলাম কুসুম গ্রামে। বৌদ্ধ প্রার্থনা পতাকার মধ্য দিয়েই আমাদের পথ এগিয়ে চলেছে। ছোট ছোট লেপচা গ্রাম আমাদের অতিক্রম করতে হবে। লেপচারা তিব্বতীয় বার্মা ভাষায় কথা বলে থাকেন। অনেকে এই ভাষাকে হিমালয়ার বা লেপচা ভাষা হিসাবে আখ্যা দেন। লেপচারা তাদের নিজস্ব স্ক্রিপ্ট ব্যবহার করেন, যাকে বলা হয় লেপচা বা রং স্ক্রিপ্ট। এই ভাষাটির জন্ম হয় সপ্তদশ এবং অষ্টদশ শতাব্দীতে, সম্ভবত তিব্বতীয় রাজা তৃতীয় চৌবালের আমলে। লেপচা স্কলার থিকুং মেনসলং এই লেপচা স্ক্রিপ্ট তৈরি করিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, নেদারল্যান্ডসের লিডেনে পৃথিবীর সবচেয়ে বড় লেপচা ম্যানুস্ক্রিপ্টের কালেকশন আছে, যার সংখ্যা 180 লেপচা বইয়েরও বেশি। মায়ক প্রায় রিঙি মো রং মি গীত সাথা মিথুক মিথুক সা তোমসং দানি মো কং চু সা রং মি গীত আমি সাক্ষিং কায়ু সা রাস্তায় সারিবদ্ধভাবে আমরা অনেক প্রসেশন দেখি, কিন্তু সাক্ষী হয়ে রইলাম যে শুয়োপোকারাও শৃঙ্খলাবদ্ধভাবে প্রসেশন করতে পারে।
ল্যাপচাদের বেশিরভাগ লোকই বৌদ্ধ ধর্ম অবলম্বী। বিভিন্ন প্রকার ধর্মীয় রিচুয়ালস এদের মধ্যে দেখা যায়। শুরু হলো কেন ব্রিজের উপর দিয়ে পথ চলা। খুব সন্তর্পণে আমাদের এগোতে হবে। ব্রিজটা এখন অবশ্য নষ্ট হয়ে গিয়েছে, তার পরিবর্তে তৈরি হয়েছে বাঁশের ব্রিজ বা বাম্বু ব্রিজ। ক্রস করে কিছুটা পথ অতিক্রম করে আমরা এসে উপস্থিত হলাম এক দেবতার স্থানে। স্থানীয় মানুষ কবে যে শেষ পুজো দিয়ে গেছে এখানে সেটাও বলা খুবই দুষ্কর। এবার আমরা ফিরে চললাম। ফিরবার পথে আবার আমাদের সেই ক্রেন ব্রিজ অতিক্রম করতে হবে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম ছোট্ট অপর একটি জনপদে, যার নাম লিঙ্কু। এইটি হলো এই গ্রামের সুসজ্জিত শ্মশান। প্রত্যাবর্তন করলাম আমাদের তিংবুং গ্রামে।